আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা গরু কিনতে যাচ্ছি। আমি এবং আমার বাবা এবং আমার সাথে আছেন আমার কাকা। তো আমরা তিনজনে ময়নামতি গরুর হাটে যাচ্ছি, যে গরু ক্রয় করব কুরবানির উদ্দেশ্যে। গরু ক্রয় করব যে কুরবানির হাটে গরু বিক্রয় করব, সেজন্য আমরা গরু ক্রয় করব যে লালন পালন করার জন্য, যে 4 মাস রয়েছে। আপনারা যারা গরু লালন পালন করতেছেন, তারা 1 বছর কিংবা 2 বছর গরু লালন পালন করে সেখান থেকে লাভ আশা করা যায় না। তাই আপনারা যারা গরু লালন পালন করতে চান, মোটা তাজা করার জন্য গরু লালন পালন করতে চান, তাদের জন্য বলবো যে 4 মাসের বেশি আপনারা গরু লালন পালন না করলে তাদের আপনাদের জন্য ভালোই উপকার হবে এবং ভালোই লাভ হবে, ভালোই প্রফিট হবে। তবে 4 মাসের মধ্যে যদি গরু কোনো অসুস্থ হয়ে যায় বা আপনার কেনার সময় যদি গরু কোনো দুর্বল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য মানে সেই গরু থেকে ভালো প্রফিট আশা করা যায় না। তাই বলবো আপনারা দেখে শুনে গরু যখন ক্রয় করবেন, তখন ভালো দেখে শুনে সুস্থ এবং সবল গরুগুলোকে ক্রয় করবেন। যাই হোক, গরু ক্রয় করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে বলেছি, এবং কি এখন আমরা দেখাবো যে আমরা গরুর হাটে কীভাবে আমরা গরু ক্রয় করতেছি। এবং গরুর হাটে এখন এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা গরুর হাটে রয়েছি। গরুর হাটে এসে নামলাম, তারপর আমরা দেখতেছি যে আসলে গরুর একটা কথা বলতে ভুলে গেছি, যে আসলে গরুর হাট যে ময়নামতি গরুর হাট ক্যান্টনমেন্টের সাথে রয়েছে এবং মেন রোডের সাথে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে কুমিল্লা যে কোনো জায়গা থেকে, মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে ক্যান্টনমেন্টের সাথে একটি বাজার, সেটা হচ্ছে ময়নামতি গরুর হাট। তো সেই বাজারে আমরা এখন যাচ্ছি, এবং কি এই যে এসে নামলাম, নামার পর দেখতে পাচ্ছি আমার পাশে আমার বাবা এবং কাকা দুজনই আছেন, এবং আমি ভিডিও করতেছি যার কারণে আমাকে দেখা যাচ্ছে না। আর তদ্রুপ আমরা এখন ঘুরতেছি বাজারে, কিন্তু অসংখ্য গরু দেখতে পাচ্ছি, অসংখ্য গরু আছে। গরু যেগুলো দেখি এগুলোই পছন্দ হয়ে যায়। আসলে মূলত টাকার কাছে, বাজারের কাছে আপনার কাছে গরু হবে, এবং আপনি যেই ধরনের গরু ক্রয় করতে চান সেই ধরনের গরু কিন্তু আপনারা মোটামুটি হাট থেকে নিতে পারেন। যাই হোক, কত না বাড়ি যাচ্ছি আমরা সামনের দিকে, যে দেখতে পাচ্ছেন বিশাল হাট। এই হাটের ভিতরে অসংখ্য গরু দেখতে পাচ্ছি, সব অনেকগুলো গরু কিনে আমার পছন্দ হয়েছে। এর মধ্যে এই যে লাল গরুটি দেখতে পাচ্ছেন, এই লাল গরুটি কিন্তু খুব সুন্দর এবং ভালো মানের, ভালো উন্নত জাতের। এই গরুটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইওয়াল জাতের গরু। এই গরুটি আমরা যখন ক্রয় করার জন্য আমরা দেখি, তখন আমাদের সবার কিন্তু এই গরুটি পছন্দ হয়েছে, বাবা বা কিংবা কাকা। এবং আমরা ঘুরে ঘুরে এই লাল গরুটি পছন্দ হয়েছে, লাল গরুটি সাইওয়াল জাতের গরু। এই গরুটি যিনি বিক্রেতা রয়েছেন, তিনি কিন্তু দাম মূলেছেন 95,000 টাকা। আপনারা একটা জিনিস আপনাদেরকে সতর্ক করে রাখি, যে আসলে বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু অসংখ্য দাম কিন্তু বলে থাকেন। আসলে এত যেই দাম বলে, তো এই দামগুলো নিয়ে আমরা গরু ক্রয় করলে আপনাদের জন্য লস হয়ে যেতে পারে। সেজন্য আপনারা একটা জিনিস জেনে রাখি, যে এই গরুটি কিন্তু তারা উনি আমাদের কাছে মূলেছেন 95,000 টাকা, কিন্তু আমাদের পাশে অন্য একজন বিক্রেতা যখন অন্য একজন ক্রেতা করতে আসছেন, ওনার কাছে দাম চেয়েছেন কিন্তু 78,000 টাকা। দেখেন 15,000 থেকে 18,000 টাকা কিন্তু এখানে আপনার মানে পার্থক্য হয়ে গেছে। তো সেই জন্য বলবো যে যারা গরু ক্রয় করতেছেন, তারা 20,000 থেকে 25,000 টাকার নিচে দাম বলবেন। যেমন আমাদের এই গরুটি আমরা যখন 95,000 টাকা বলেছি, আমরা কিন্তু 35,000 টাকার ব্যবধানে আমরা দাম বলেছি, আমরা বলেছি 60,000 টাকা। যেহেতু এই গরুটির দাম সর্বোচ্চ হলে 75,000 টাকা হবে, সে 95,000 টাকা দাম মূল্যছে। আসলে এত এই বিক্রেতা, এই সব বিক্রেতা থেকে আপনারা সাবধান হয়ে থাকবেন। আর বলে থাকি যে এই গরুটি আমরা কিন্তু মূল্যছি 60,000 টাকা, সে কিন্তু দেয়নি, এবং সে মানে বলেছে যে এই দামে গরু হবে না। তো আমরা পাশে দিয়ে আবার ঘুরতেছি, ঘুরার পর আবার আরেকটি কালো গরু আমাদের পছন্দ হয়ে যায়। এই যে কালো গরুটি দেখতে পাচ্ছেন, এগুলো একদম কালো নয়, চমকা কালো, এবং কি খয়েরি বলা যেতে পারে। এই গরুটি আমাদের পছন্দ হয়ে যায়। এই গরুটি আবার ওই গরুর মধ্যে পার্থক্য রয়েছে, এটি হচ্ছে দেশি গরু আর ওটা হচ্ছে সাইওয়াল জাতের গরু। তো যে দেশি গরুগুলো একটু ওটা দেবো মানে 60,000 টাকা, কারণ সে 85,000 টাকা বলছে সেই গরুগুলোকে বিক্রি করার জন্য, সে একটু কাছাকাছি দাম বলেছে। সেজন্য আমরাও একটু আগবাড়িয়ে একটু দাম বলেছি 60,000 টাকা। সে 60,000 টাকা দিচ্ছে না। তারপর মোলামিলি করতে করতে একটা সময় দেখা গেলো যে আমরা 62,000 টাকা পর্যন্ত বললাম, 62,000 টাকা সে দেবে না। তা আমরা কী করবো? আমি বলতেছি যে 62,000 টাকা হলে দেন না হয়, আমরা চলে যাচ্ছি। তারপর বলতেছি যে গরুটা নিয়ে যান, ভালোভাবে আমরাও জানি গরুটা নিলে ভালো হবে আশা করি। তারপরে গরুটা আমার পছন্দ হয়েছে, যেহেতু আমরা তারা বলি না যে আমার পছন্দ হয়েছে, আমি এই গরুটাই নিতে হবে। কারণ কি এই কথাটা যখন বলবেন যে গরুটি আমার ভালো লেগেছে, তখন সে কিন্তু দাম আর নিচের দিকে আসবে না। আমি বলি কাকাকে বলি যে কাকা গরুটা ভালো লাগে না আমার, এখান থেকে চলে যান। তো সেই জন্য আমি একটা বুদ্ধি খাটিয়ে এই কথা বলার পরে, তো সে বলে যে ভাইয়া এই 65,000 টাকা দেন। আপনি দেখেন আস্তে আস্তে আমাদের প্রথম বলছিল 85,000, তারপরে 78,000, তারপরে এখন এসে আমাদেরকে বলতেছেন যে 65,000 টাকা দেন। তো আমরা দিতেছি না, আর 1,000 টাকা আমার কাকা দিলেন। কাকা দেওয়ার পরে হচ্ছে না, তারপরে 64,000 টাকা দিয়ে গরুটি আমরা সর্বশেষ ক্রয় করি। এই যে দেখতে পাচ্ছেন ব্যাপারে যিনি কিনে এই গরুটি বিক্রয় করেছেন, এবং এই টাকাগুলো কিন্তু আমি গণে আমার বাবা গণে গণে টাকাগুলো দিয়েছেন, এবং সে এবং গণে গণে দেখতেছি যে টাকাগুলো ঠিকঠাক আছে কি না। তারপর দেখতে চান যে উনি আমার এই গরুটি বাজার থেকে হাসিল করতে কত টাকা খরচ হচ্ছে সে বিষয়ে বলবো। হাসিল আমাদের এই বাজার থেকে হাসিল করতে আমাদের 600 টাকা গেছে, 600। তো এখান থেকে আমরা যখন বাড়িতে নিয়ে যাবো, বাড়ির কাছাকাছি, কিন্তু সেখানে গাড়ির ভাড়া দিতে হচ্ছে আমাদেরকে 500 টাকায়, যে গাড়িতে গরুটিকে তোলা হয়েছে
এবং সর্বশেষ আমার এখানে নামানো হয়েছে, এবং কি নামানোর পরে এই দেখতে পাচ্ছেন আমি নামানোর পরে সাথে সাথে আমার গোয়াল ঘরে ঢুকিনি, মানে গরু ঢুকাইনি, কারণ আমার গরু গোয়াল ঘরে আরও দুটি গরু রয়েছে। কারণ কি নতুন বাজার থেকে যখন আনবেন তখন এই গরুটাকে অন্য একটা জায়গায় স্থানান্তর করবেন, সেখান থেকে না এনে যদি আমরা হঠাৎ করে গরুটাকে নিয়ে আসে, এই গরুটা যদি অসুস্থ হয় তাহলে আপনার পাশে গরুগুলোকে আক্রমণ হতে পারে। সেই জন্য আপনার এই সেভের জন্য এই গরুগুলোকে আপনারা একটা আলাদা জায়গায় রাখবেন, যদি আলাদা ঘর থাকে তাহলে সেই জন্য আপনার জন্য ভালো হয়। তবে আনার পর সাথে সাথে আপনি খাবার দিবেন না, আপনি দানাদার খাদ্য দিবেন না, কারণ দানাদার খাদ্য দিলে সে অনেক দিনের উপাস, সেজন্য আপনি এই বাকি গরুটিকে দানাদার খাদ্য দিবেন না। সেজন্য কী করবেন, এটা অনেক দূর থেকে এসছে এবং হাঁদিয়ে হাঁফিয়ে আছে গরুটি, তো সেজন্য এগুলোকে একটু একটু ঠান্ডা পানি দিবেন, যেমন স্যালাইনের পানি। আমি প্রথম স্যালাইনের পানি দিলাম, পানি দেওয়ার পরে পানিটাকে একটানে খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে এটাকে প্রতিষেধক আমি সেবন করি, এই যে হোমিও প্রতিষেধক দিয়েছি, তো ওষুধের নাম বলতেছি না, কারণ আপনার অযথা আপনার গরুদেরকে খাইয়ে গরু আপনার বিপদে পড়ে গেলে সেজন্য আমি এর দায়ভার নিতে পারবো না, সেজন্য আমি আর ওষুধের নাম বলতেছি না। তো সর্বশেষ কী করলাম, আমার এই গরুটাকে এনে আসার পরে এই খামারে ঢুকানো হলো। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে আরও তিনটি গরু রয়েছে, কিন্তু আমরা এই যে গরুটি, এই কালো গরুটি, এই গরুটি কিন্তু আমরা কয় করেছি এবং কি বাসে বাজারে এনে আমাদের কুয়ারে এখন রাখা হয়েছে। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্ত, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয়, যারা কুমিল্লা কিছু